প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা অপরিচিত গল্প পড়ছিলাম, তোমরা জানো একটা লেকচার হয়েছে, শেষ করছিলাম। গুড়গুড়ির পরিবর্তে বাদা হুঁকাই তামাক দিলে যাহার নালিশ খাটিবে না, এইখানে আর কি। আর সেই ক্লাসে বলেছিলাম যে এই গুড়গুড়ির পরিবর্তে বাদা হুঁকা তামাক দিলে যাহার নালিশ খাটিবে না, এই ব্যাখ্যাটা আমরা দেবো পরে পরের ক্লাসে আর কি। তো আজকে এখান থেকে শুরু করি প্রিয় শিক্ষার্থী। তার আগে দেখো বোর্ডে আমাদের আজকে আমরা যেটুকু ক্লাস করাবো সেটুকু ক্লাসে আমাদের কিছু অনুধাবন কোশ্চেন আমরা পাবো, সেইগুলো যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমরা, সেগুলো এখানে আছে, ছয়টা কোশ্চেন আছে, আমরা যখন পড়াবো সঙ্গে সঙ্গে ওগুলো আলোচনা করা যাবো আর কি। প্রথমটাই এই কোশ্চেন, এটাও আসতে পারে পরীক্ষায়, যে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুঁকাই তামাক দিলে যার নালিশ খাটিবে না। তো গুড়গুড়ি কী জিনিস আর বাদা হুঁকা কী জিনিস একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে, যদিও টিকাই দেওয়া আছে এটা। এখনকার যুগের ছেলেমেয়ে তোমরা বুঝবে না চিনবে না এটা আর কি। এখন তো সব সিগারেট বিড়ি আর নাই, একসময় বিড়ি ছিল, আমার সিগারেট নিশার আরও অনেক অত্যাধুনিক সব বস্তু নামছে আর কি। আগের লোকের সাধারণত হুঁকা খাইতো, হুঁকা হুঁকা দুই রকম ছিল। গুড়গুড়ি হচ্ছে যে বেশ দামি হুঁকা, আর সুদৃশ্য নলযুক্ত বড় নল 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 আলা হুঁকা আর কি। আর বাদা হুঁকা হচ্ছে খুব সিম্পল কম দামি বিড়ির মতো, এখন বিড়ি বিড়ি খায় আর কি। বাদা হুঁকা হচ্ছে নারিকেলের যে খোল, নারিকেলের খোলের ওখানে ছিদ্রি করে ওই নারিকেলের উপরে একটা কোলকে লাগিয়ে আগুন দিয়ে ওই নারিকেলের মুখের ছিদ্রিতে মুখ দিয়ে যে হুঁকা পান করতো সেটা হলো বাদা হুঁকা। দাম খুব কম, সচরাচর সব ধরনের লোক এটা ব্যবহার করতো। আর গুড়গুড়ি সাধারণত তখনকার সময় যারা অবস্থা সম্পূর্ণ বৈশ্বিক মানুষ ছিল, যারা খুব আলিশান কী বলা হয় শৌখিন মানুষ ছিলেন, তারা এটা ব্যবহার করতেন গুড়গুড়ি। সুদৃশ্য অনেক বড় নল থাকতো, যিনি হুঁকা খাবেন বাড়ির কর্তা তিনি করতেন কি, ওই বৈঠকখানায় বসে বা তার রুমে বসে চাকরকে হুকুম করতো যে এই কলকায় আগুন ধরে দেয়। অন্য রুমে থাকতো কলকা, সেখানে আগুন ধরে দিয়ে চাকর বলতো যে হুজুর টানেন এখন, হুজুর বস থেকে ঘরে বস থেকে ওই নল ধরে টেনে টেনে হুঁকা পান করতো আর কি। সেটা হলো গুড়গুড়ি, মানে দামি। আর এখানে এই কথাটা কেন আনা হলো, যে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুঁকা এই তামাকে দিলে জানালিশ খাটিবে না, অর্থ হচ্ছে এই যে বিহাই মশাইকে অর্থাৎ কন্যার বাবাকে যথাযথ সম্মান যা পাওয়ার কথা তা না দিলেও যে কন্যার বাবা তেমন কিছু মনে করবে না, তেমন বিহাই আমাদের চান অনুপমের মামা। এটা একটি সমাজচিত্র, অত্যন্ত বাস্তব সমাজচিত্র সেকালীন সময়, এখন না। কিন্তু আমি বারবার বলছি যে যে গল্পটি আমরা পড়বো, যে পাঠটি আমরা পড়বো, সেই পাঠেরই কিন্তু সময়কালটা আমাদের মাথায় রাখতে হবে, নইলে আমরা মিলাতে পারবো না, পড়ে মজাও পাবো না। সেকালীন সময়ে আসলে মেয়ের বাবাদেরকে কিন্তু অত্যন্ত অপমান, মানে মানে কী বলা হয়, খুব একটা ভালো সম্মান সবাই না, প্রায় জায়গাতে করা হতো না। আর মেয়ের বাবারাও ধরেই নিত যে আমি যেহেতু মেয়ের বাবা, সুতরাং আমাকে একটু অসম্মান যদি করুক কিছু মনে করা যাবে না, মেয়ের ঘর বলে কথা, কিছু মনে করলে মেয়ের উপর আবার কথা হবে, মেয়ের উপর আবার সেটা হলে টর্চার হবে। সুতরাং সেকালীন সময়ে এই মেয়ের বাবা যারা বিহাই আর কি, তাদেরকে একটু অসম্মান করাই হতো বেশিরভাগ ক্ষেত্রেই, করলেও তারা কিছু মনে করতো না বা প্রকাশ করতো, মনে করতে হতো কিন্তু প্রকাশ করতো না, যে প্রকাশ করলে আবার সেটার ইফেক্ট পড়বে মেয়ের ওপরে গিয়ে। তো সেই অর্থে এটা বোঝানো হয়েছে যে গুড়গুড়ি পরতে মানে যথাযথ সম্মান যাটুকু তার পাওনা তা না দিলেও, তাকে যদি একটু অসম্মানও করা হয় তবুও কিছু মনে যেন না করে, এমন নিরীহ মানুষ চান আমাদের অনুপমের মামা আর কি। তো আসলে এখন কিন্তু উল্টে গেছে এইটা, সেকালীন সময়ে যেমন মেয়ের বাবারাই বেশ নমনম করতো, মেয়ের বাবারাই অনুগ্রহের পাত্র ছিল মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে, এখন কিন্তু সমাজটা পুরোটাই উল্টে গেছে। এখন মজার বিষয়টা হচ্ছে এই যে এখন ছেলেকে বিয়ে দেওয়ার পরে ছেলের বাবা মাকেই নমনম করতে হয় পুত্রবধূর কাছে গিয়ে, পুত্রবধূর করুণার উপর নির্ভর করে বাবা মায়ের একটু আদর যত্ন বা খাওয়া দাওয়া সম্মান। এখন মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাবা মাই হলো হিরো, তাদের সম্মান তাদের আদর আপ্যায়ন কে দেখে আর কি। মেয়ের বাবা মাই তখন হয়ে যায় একেবারে মনে হয় ছেলের বাবা মার ভাষাতে বেশি দামি, আর ছেলের বাবা মা ছেলেকে বিয়ে দেওয়ার পর যখন বৌমা নিয়ে আসে তখন তারা বৌমার কাছে করুণার পাত্রপাত্রী হয়ে যায়। এখন সমাজটা উল্টে গেছে। যাই হোক, তো এর ব্যাখ্যাটা এরকম হবে যে যথাযথ সম্মান যা দেওয়া দরকার বা পাওয়া দরকার সেটা না করলেও এই যে মেয়ের বাবা কিছু মনে করবে না বা নালিশ করবে না, তেমন বিয়াই চান আমাদের অনুপমের মামা।
তো হুঁকা এখন তো উঠে গেছে, তোমার দেখোনি হয়তো হুঁকা, আমরা দেখেছি আমার দাদা হুঁকা খাচ্ছিল আর কি। অনেক সময় হুঁকা খাওয়ার বেশ দেখতে মজা লাগতো আর কি, গুড় গুড় শব্দ হতো পানির ভিতরে, আর সাইড দিয়ে ধোঁয়া বাড়াতো, বেশ একটা আকর্ষণীয় বিষয় ছিল। আমরা দূর থেকে দেখতাম আর মজা পাইতাম, আর যখন দাদা রেখে চলে যেতো তখন চট করে একটু লুকাইয়ে টান দিতাম আর কি ওইখানে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই টান দেওয়ার একটা কৌশল আছে, ওই কৌশল না জানলে পরে ওই ভিতরে পানি মুখে চলে আসতো আর কি। যাই হোক, সেই হুঁকার গল্প এখন একটা একটা মানে কি বলা হয় গল্প আর কি, বেশ মজার গল্প, তোমরা যদি দেখো নি আর কি, তোমাদের কাছে এটা একটা বেশ মানে কি বলা হয় আকর্ষণীয় বিষয় আর কি। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, এটা মনে রাখতে হবে, কানপুরে কাজ করে বন্ধু হরিশ। হরিশ হলো কার বন্ধু? অনুপমের বন্ধু, আমাদের এমসিকিউতে রাখবে এইটা। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল, সে বলিল, হে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। আমরা আগেই বলেছি এর আগে যে অনুপমের আর কাজ নাই, এমএ পাস করেছে, সে শুধু আর তার সংসারও দেখতে হয় না, চাকরিও নাই বাকরিও নাই কিছুই নাই, সে শুধু এখন বিয়ে করবে, তার বিয়ের চিন্তা মাথায় ঘুরছে আর কি। এমন সময় তার বন্ধু এসে বললো, হরিশ এসে বললো, যা বিয়ে করবা, হে মেয়ে আছে একটা খাসা মেয়ে বটে, শুনে তো বিয়ের বয়সে যদি এমন কথা শুনে তখন তো মন পুলকিত হওয়ারই কথা। কিছুদিন পূর্বেই এমএ পাস করিয়া আছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয়ই দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যেও ভিতরে আসেন মা এবং বাইরে আসেন মামা। অর্থাৎ আগেই বললাম যে কোনো কাজ নাই, কাম নাই, সংসার দেখতে হয় না, কিছু করতে হয় না, সংসার আছে মা আর মামা, সুতরাং তার আর কোনো কাজ নাই, বিয়ে করবে, তার বিয়ের মাথায় চিন্তা এখন সেটাই ঘুরপাক খাচ্ছে আর কি। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা দেখিতেছিল, মরিচিকা মানে ভ্রম, অর্থাৎ তার মাথায় শুধু একটাই চিন্তা, সে বিয়ে করবে, মাথায় তার মেয়ের মেয়ের চিন্তা বা কেমন মেয়ে নেবে, কেমন কেমন মেয়ে হলে ভালো হয়, এটাই ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তুরুমর্মর তুরুমর্মরে তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুলবনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া গুনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। এটা হরিশ লোকটা কেমন ছিল এটা আমাদের এমসিকিউ হয়। রসিক হরিশ অনুপমের কে বন্ধু, তিনি কোথায় কাজ করতেন? কানপুরে। হরিশ সংক্রান্ত তিনটে এমসিকিউ আমাদের আসে পরীক্ষাতে। তো বলছে যে হরিশ লোকটা খুব রসিক ছিল, সে খুব সোজা অনেক সাধারণ কথা এমন রস দিয়ে বলতে পারতো যে শুনতে খুব ইচ্ছা করতো, এবং দর্শকরা খুব শুনতো মন দিয়ে, তার ভালো লাগতো আর কি। আর আমার মনও ছিল তৃষার্থ, এটাও আমি দেখো কোশ্চেনটা দিয়েছি আমি, যে আমার মন ছিল তৃষার্থ, এটা আমাদের আসতে পারে অনুধাবনে। অর্থাৎ অনুপমের মধ্যে বিয়ের চিন্তা এখন সে ব্যস্ত, সারাক্ষণ সে বিয়ে নামক মরিচিকার মধ্যে অবস্থান করছে, আর সেই সময়ে হরিশ আসলো বিয়ের কথা নিয়ে, আবার হরিশ বেশ বেশ রস দিয়ে কথা বলতে পারে, সুতরাং বিয়ের কথা যখন সে বলছে তখন আমাদের অনুপম খুব তৃষ্ণার্ত, মানে মানে তৃষ্ণা লাগলে আমরা যেমন খুব পানি খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাই, আর সেরকম একটা মানে কি বলা হয় উদ্গ্রীব মন নিয়ে সে এই তার সাথে আলোচনা করছে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। অর্থাৎ আমি আগেও বলেছি, সেদিন প্রথম ক্লাসে বলেছি যে সেকালীন সময়ে বিয়ের ক্ষেত্রে মেয়ে এবং ছেলে তাদের কোনো মতামতের মূল্য ছিল না, কিংবা বিয়ে করব আমি বিয়ে করব বা মেয়ে দেখবো এটা তাদের বলার অধিকার ছিল না। সুতরাং সে বলল যে আমি তো মুরব্বী নই, মামা আমার মুরব্বী গার্জিয়ান, সুতরাং তুমি একটু মামার সঙ্গে এটা নিয়ে কথা বলো। হরিশ আসরে জমাইতে অদ্বিতীয়, ওই তো আগে বললাম যে হরিশ বেশ রস দিয়ে কথা বলতে পারত, আসরে খুব গল্প দিয়ে বা কথা দিয়ে মানুষকে সে ট্যাকেল করতে পারত, সে ক্ষমতা তার ছিল। তাই সর্বত্রই তাহার তা খাতির মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না, তো কথাটা তার বৈঠকে উঠিল। তার বৈঠক বলতে মামার কাছে গিয়ে হরিশ কথাটা তুলল, মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর, বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট ভরা ছিল, লক্ষ্মীতে বোঝো লক্ষ্মী মানে ধনের দেবতা আর কি, ধন সম্পদ বেশ ভরা ছিল এককালে, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে, দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। এটা এমসিকিউতে আসে যে আমাদের কল্যাণীর বাবা সোমনাথ সেন একসময় প্রচুর ধন সম্পদ ছিল, এখন তেমন আর নেই, তবে বংশগৌরবটা আছে, কিছু আছে, কিছু কিছু আছে,
তো ওই রকম আগে যেমন চালচলন যেমন একটা ছিল সেটা আর সে চলতে পারে না, বিধায় একটু খারাপ লাগে। পরিচিত জনরা তারা জানে যে সে আগে কেমন করে চলেছে, সে কারণে সেখানে তার লজ্জা বোধ হয় বলে সে সেখান থেকে উঠে গিয়ে পশ্চিমে, কোথায় পশ্চিমে গিয়ে তিনি বাস করেন, বসবাস করার করেন আর কি। তো এমসিকিউটা হবে যে কোথায় তিনি তিনি কোথায় গিয়ে বাস করেন, পশ্চিমে গিয়ে। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই, সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর খাটটি একেবারে উপরু করিয়া দিতে দ্বিধা হইবে না। মামা একটু পছন্দ করেছে, যেমনটি চাইছিল যে বেশি ধনী মেয়েও সে নেবে না, আগেই বলছি আমরা আগে আগের রাস্তা পড়ছি আমরা যে ধনীর কোনো তার পছন্দ নয়, আবার একেবারে গরিবও না, এমন লোক যে যার আসে দেবার মতো সে যেটুকু চাই দেবে এবং দিয়ে সে তা নিয়ে গর্ব বা ফকর বা অহংকার বা বাহাদুরি করবে না। তো তেমনটাই মিলে গিয়েছে আর কি অর্থনৈতিকভাবে এই কল্যাণীর বাবার অবস্থা। সুতরাং বাবা এটা পছন্দ করেছেন, ইয়া মামা এটা পছন্দ করেছেন, এসব ভালো কথা। কিন্তু একটু আছে কিন্তু কি, মেয়ের বয়সে যে 15 তাই শুনিয়া মামার মন ভার হইল, একটু সমস্যা হলো মেয়ের বয়স 15। ওদিকে মেয়ের বাবার অবস্থা যেমনটা চেয়েছে আমাদের মামা তেমনটাই তিনি পেয়েছেন, কিন্তু মেয়ের বয়সটা 15 শুনে একটু মনটা ভার হইল। এখানে একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে, 15 বয়স মেয়ের বয়স এটা এমন বেশি কি, ওই তো আমি আগেই বারবার বলছি যে আমাদের সময়কাল মনে রাখতে হবে। যেকালীন সময় সময়ের গল্পটা হচ্ছে এখানে, তখন হিন্দু সমাজে 12 বছর বয়সী মেয়েকে বিয়ে সহজে কেউ করতো না, 12 বছর বয়স পার হলে তাকে আইবুড়ো বলে মানে অপব্যাখ্যা দেওয়া হতো, আইবুড়ো মেয়ে বলে তাকে চিহ্নিত করা হতো। শাস্ত্রীয় বিধান ছিল, ব্রাহ্ম পণ্ডিতরা শাস্ত্রীয় বিধান দিয়েছিলেন যে 8 বছর মেয়েকে বিয়ে দিলে আরও ভালো হয়, তাকে গৌরীদান বলা হয়, বেশ পুণ্যের কাজ হয়। যদি কোনো কোনো বাবা মা 8 বছর বয়সে মেয়েকে বিয়ে দিতে পারে সে অনেক পুণ্যের কাজ করে, এটা ব্রাহ্ম সমাজের মানে ইয়ে ছিল আর কি, কথা ছিল বা তাদের প্রচার ছিল এরকম। তো হোক, 8, 9, 10, 11, 12 বছর পার হয়ে গেলে সেটা আইবুড়ো হয়ে যায়, সমাজে সেটা একটু দৃষ্টিনন্দন হয়, একটু দৃষ্টি কটু হয়, এটা নিন্দার বিষয় হয়, সমাজ বলে যে আরে টাকার লোভে বা যেভাবে হোক না আইবুড়ো মেয়েকে উমুকের ছেলে বিয়ে করে নিয়ে আসছে, এমন নানান কথা হয় আর কি। তো সেই কারণে বয়সটা 15-12 পার হয়ে গেছে, মামার একটু মনটা খারাপ হলো। তো এইটা আসলে কিন্তু এটা একটু ব্যাখ্যা আর একটু দেওয়া দরকার, এই যে বয়স 12-12 হলেই বিয়ে দেওয়া যাবে না বা বিয়ে আইবুড়ো মেয়ে হবে বা এটা একটু সমাজের চোখে নিন্দনীয় হবে, এইগুলো কিন্তু আসলে ধর্মে ছিল না। ধর্মে কখনোই, তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো ধর্মগ্রন্থই কখনোই কিন্তু সমাজের মানুষের কল্যাণের বাইরে কোনো কথা থাকে না। ধর্মগ্রন্থের যে কোনো ধর্মের মূল কথা কিন্তু এক, যে কোনো ধরনের মূল কথা এক, অন্যায় করা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, রাজনীতি করা যাবে না, অন্যের হক মেরে খাওয়া যাবে না, এবং আল্লাহর বা ভগবানের বা স্রষ্টার কী করতে হবে, কাজ করতে হবে তা এবং হিসাবকৃতভাবে হবে, এবং স্বর্গ নরক বা বেহেশত যোগ আছে, প্রত্যেক ধর্মের মূল কথা কিন্তু এক, কোনো ধর্মেই কিন্তু অন্যায়কে সাপোর্ট করা হয় না। তো এই যে 12 বছর বয়সের উপরে মেয়ে আইবুড়ো হয়ে যাবে, তাকে বিয়ে করলে সমাজ নিন্দার পাত্র হবে এবং এটা অন্যায় হবে, এটা কিন্তু আসলে ধর্মে ছিল না, এটা ব্রাহ্ম সমাজ এই ব্যাটারা নিজের স্বার্থের জন্য তারা এই কথাগুলো প্রচার করতো তখন। আর তোমরা জানো যে সেকালীন সময়ে ব্রাহ্ম ক্ষৈত্র শুভ্র বৈশ্য, তোমরা জানো যে হিন্দু সমাজে 4টা প্রধান জাত আছে আর কি। তো ব্রাহ্ম হচ্ছে ঠাকুর, এদের কাজ হচ্ছে ধর্মগ্রন্থ রক্ষা করা, ধর্মগ্রন্থ পাঠ করা এবং এর বিধান দেওয়া, এবং তখন নিয়ম ছিল যে সাধারণ হিন্দু শুধু ব্রাহ্ম ছাড়া অন্য কি হিন্দুরা এই ধর্মীয় যে গ্রন্থ যে মহাভারত বেদ ত্রিপুরা এগুলো তারা পাঠ করতে পারবে না। বিধায় এরা ইচ্ছা করে ধর্মের বাইরেও নিজেদের স্বার্থকে সিদ্ধি করার জন্য কিছু কিছু নিয়ম তারা ভুলে বলতো যে ধর্মগ্রন্থ রয়েছে। যেমন তোমরা জানো পড়েছ ক্লাস 9-10 বোধ অবশ্যই পড়েছ যে এই যে আমাদের বিদ্যাসাগর মহাশয়ের যেই বিধবা বিবাহ মানে প্রচলন হোক, বহুবিবাহ রোধ করা হোক, বাল্যবিবাহ, এরা সবই কিন্তু মানে ওরা বলতো যে ধর্মে আসে, আসলে ধর্মে ছিল না। বিদ্যাসাগর ধর্মগ্রন্থ পাঠ করে 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 দেখলো ধর্মে কোথাও বহুবিবাহ তারপরে বিধবা হলে বিবাহ দেওয়া যাবে না এমন কথা উল্লেখ নাই। তিনি কিন্তু তখন ধর্মগ্রন্থের একদম উল্লেখ ছিল যে স্বামী মারা গেলে বা স্বামী অপারগ হইলে ওই মেয়েকে আবার বিয়ে দেওয়া বা বিয়ে করা যাবে, সেই ধর্মগ্রন্থ থেকে সেইগুলো উদ্ধৃতি নিয়ে এসেই কিন্তু আমাদের বিদ্যাসাগর মহোদয় কিন্তু পরবর্তীতে এগুলো নিয়ে বই লেখেন, তা নিয়ে আন্দোলন হয় সমাজের একটা গোষ্ঠী তারা কেস করে কোর্টে, এবং সেই কেসে কিন্তু আমাদের বিদ্যাসাগর মহোদয় রায় পান যে বিধবা বিবাহ অবশ্যই দেওয়া উচিত। তোমরা জানো যে সে রায়ে কিন্তু কার্যকর মানে রায়টাকে মানে বাস্তবে পরিণত করার জন্য কিন্তু তিনি তার নিজের ছেলের সাথে একটা বিধবার বিয়ে দিয়েছিলেন সে সময়, এবং সেই সময়ে 50,000 টাকা খরচ করে তিনি সে বিয়েটা দিয়েছিলেন শুধুমাত্র সমাজকে উৎসাহিত করার জন্য, যে যাতে সবাই এটা করে আর কি। যাই হোক আমরা এখানে আসি,
পনেরো বছর বয়স তাই একটু আমার মনটা খারাপ হইলো, এটা কেমন হয়, সমস্ত আইবুড়ো বলে একটু অপেক্ষা দেবে। যাই হোক, কেন পনেরো বছর হয়ে গেল, বংশে তো কোনো দোষ নাই, অনেক সময় বংশে দোষের কারণে বিয়ে নাও হতে পারে, না নাই দোষ নাই। সমস্যা কি হয়েছে যে বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়ে পান না, যোগ্য বর ঘর পাওয়া একটু কঠিন, আগে থেকেই কঠিন, এখনও তো কঠিনই আর কি। আবার যদি পাওয়াও যায় তাহলে কী হয়, একে তো বরের হাট মহার্ঘ, মানে মহার্ঘ বলতে খুব খুব কঠিন, সহজে ভালো ঘর বর পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় তখন কী হয়, তাহার ওপরে ধনুক ভাঙ্গা পণ, অর্থাৎ ঘর বর ভালো পাওয়া যায় না, এটাও আমি দিয়েছি এখানে কোশ্চেন, একে তো পরের হাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙ্গা পণ, অর্থাৎ অর্থাৎ আমাদের ভালো ঘর বর পাওয়া খুব কঠিন, যদিও বা পাওয়া যায় তাদের ধনুক ভাঙ্গা পণ, মানে পণ বা যৌতুক এত বেশি দাবি করে বসে যে অনেক মেয়ের বাবার পক্ষে সেইটা পূরণ করা সম্ভব হয় না, বিধায় মেয়ের বয়স আট নয় দশ এগারো বারোও পার হয়ে চলে যায়। তো সেটাই হয়েছে আমাদের এই কল্যাণীর ক্ষেত্রে, ভালো ঘরবার পায়নি, পেলেও হয়তো এত বেশি ছিল, সেটা শুধু কল্যাণীর ক্ষেত্রে না, তখনকার সময়ে বেশিরভাগ মেয়ের বাবার ক্ষেত্রেই এটা হয়েছে যে ভালো ঘরবার খুঁজতে খুঁজতে পেয়েছে, পাইলে পরে এত বেশি পণ চাইছে যে পণ দেওয়ার সামর্থ্য তাদের ছিল না, দিতে পারেনি, এই করতে করতে মেয়ের বয়সটা বারো পার হয়ে গেছে, তখন আরও সমস্যা হয়েছে আর কি। কাজেই বাপ কেবল সবুরই করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না, মেয়ের বয়সটা সবুর করবে না, বাড়তেই থাকবে। তো এটাই হলো বিষয় যে পনেরো বছর বয়স একটু খটকা আমাদের লাগলো কল্যাণী অনুপমের মামার মধ্যে আর কি। ওই যে হৈমন্তীতে আমরা পড়েছি এরকম বিষয় আর কি, যে পণ বা যৌতুক তখন কতটা লোভনীয় ছিল, এখনও অবশ্য আছে, তো অতটা নেই আর কি। তো ছেলের বাবা পরের দিনে ছেলের বিয়ে দিবে, বিয়ে দিয়ে অনেক বড় অঙ্কের পণ পাবে, যৌতুক পাবে, টাকা পাবে, গহনা পাবে, এই 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 মানে ভালো লাগা, পরের দিনে ছেলের বিয়ে দিয়েই মোটো অঙ্কের টাকা পাবে, গহনা পাবে, অনেক অর্থ সম্পদ পাবে, এই ভালো লাগা থেকে বলা হচ্ছে, রাইটার বলছেন আমাদের রবীন্দ্রনাথ গল্পে, ওই হৈমন্তী গল্পে বলছেন যে এক রাত্রে ছেলের বাবার মাথার পাকা চুল কাঁচা হয়ে গেছে, মানে এই আনন্দের ঠেলাই পরের দিনে প্রচুর টাকা পাওয়া যাবে। আর ওদিকে ওই এক রাত্রে বিয়ের আগের রাত্রে মেয়ের বাবার কাঁচা চুল চিন্তায় পাকা হয়ে গেছে, যে পরের দিনে এত টাকা কোথ থেকে দেব, সংগ্রহ হয়নি এখনও, কোথ থেকে আনি, কী করে আনি, এই যে বিষয়টা, এটা খুব চমৎকার একটা সমাজচিত্র আর কি সেকালীন সময়ের। তো সেই পণ এখানে বলছে ধনুক ভাঙ্গা পণ, মানে ধনুক ভাঙ্গা বলতে এত বেশি পণ আর কি, ধনুক মানে সাধারণত তীর বা বাঙ্গ বুঝি আমরা আর কি গ্রামাঞ্চলে, বেশি এত ভার বেশি যে ভেঙে যাওয়ার উপক্রম হয়, অর্থাৎ মেয়ের বাবারা দিতে সামর্থ্য হয় না। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, হরিশকে বলছিল অনুপম যে একটু মামার সঙ্গে কথাটা তুমি বলো, আমি তো বলতে পারি না, সে তখন সে যোগ ছিল না আর কি। তো হরিশ সরস রসনার গুণ আছে, হরিশ মামাকে আয়ত্ত করে ফেলছে আর কি, বিয়ের বিষয়ে রাজি করে ফেলেছে, আমার মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। নরম বলতে হয়তো মামা তো রাজি মেয়ের বাবা যেমনটা তেমনটাই তিনি পাইছেন, কিন্তু সমস্যা কোন জায়গায় বাঁচছিল, ওই যে মেয়ের বয়সটা নিয়ে, সেটা হরিশ যাই হোক যেভাবেই হোক হরিশের সরস গুণের কথার গুণের মাধ্যমে সে রাজি করিয়ে ফেলেছে আর কি। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন, আন্দামান দ্বীপ টিকা আছে ওদিকে, তোমরা দেখে নিবা, এটা ভারতের মানে সাগরের বঙ্গোপসাগরের মধ্যে একটা দ্বীপ, ভারতের অংশের শেষের দিকে একদম নির্জন একটা দ্বীপ, যে দ্বীপে একসময় ব্রিটিশেরা যারাই স্বদেশে আন্দোলন করতো, স্বদেশে আন্দোলনকারীদেরকে ধরে নিয়ে গিয়ে ওই দ্বীপে নির্বাসন দেওয়া হতো শাস্তি স্বরূপ আর কি, সেই আন্দামান দ্বীপ। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্নগড় পর্যন্ত গিয়েছেন, কন্নগড় একটা জায়গার নাম, ভারতবর্ষের একটা জায়গা, সীমান্ত এলাকা, কন্নগড়ে গিয়েছিলেন কলকাতার কাছাকাছি জায়গা আর কি। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাঁহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন, মনের ইচ্ছা মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পাইলাম না। এই লাইন দুটো একটু কঠিন মনে হচ্ছে, কথাগুলো আসলে কঠিন হচ্ছে এরকম যে বলা হচ্ছে যে মামা সাধারণত বেশি দূরে যান না, তিনি কলকাতায় একটু গিয়েছিলেন,
আর মনু হইতে মনু বলতে এখানে যারা মনি ঋষি আর কি, তো মনি ঋষিরা কিন্তু হিন্দুদের অনেক মনি ঋষি আছে, এদের কিন্তু ওই যারা মনি ঋষি হয় বা তপস্যা করে তাদের কিন্তু কিছু বিধিনিষেধ মানতে হয়, তাদের ওই যে ব্রিজ পার হয়ে বা পুল পার হয়ে কোথাও যাওয়া নিষেধ তাদের ক্ষেত্রে আর কি। তো আমাদের মামাও সেরকম টাইপের আর কি, আর তিনি কখনো বেশি তো যাননি, সে কারণে সে নিজে মেয়ে দেখতে যাবেন না তো দূরে, আর সে কারণেই সে মানে সেটাই এখানে বলছে আর কি, যে তিনি ওই জীবনে একবার কর্ণগর পর্যন্ত গিয়েছিলেন আর কোথাও যাননি, এবং তিনি সাধারণত ওরকম নিজেও এরকম দূরে বা এরকম পুল ব্রিজ পার হয়ে যাওয়ার রাস্তাটাকে যেতে পছন্দ করেন না, তাই তিনি যাবেন না। তো যাবেন না তিনি যখন মেয়ে দেখতে, তখন অনুপম বলছে যে আমার একটু ইচ্ছা ছিল কিন্তু সাহস করে বলতে পারি নাই। ও তো আগে বারবার বলছি তখন মেয়ে ছেলেকে দেখতে যাবে, ছেলে মেয়েকে দেখতে আসবে, ইট ইজ ইম্পসিবল, এটা সম্ভব ছিল না কখনোই না। বাবা মা যা দেবে কাঁড়া খোঁড়া ন্যাংরা পোষা তাকেই বিয়ে করতে হবে, কোনো রকম দ্বিমত করা যাবে না। সুতরাং সাহস করিয়া প্রস্তাব করতে পারলো না, গেল কে দেখো বিয়ে মেয়ে দেখতে গেল, কে গেল? কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তিত ভাই। এই দুটো নাম কিন্তু আমাদের গড়বড় হয়ে যায়, খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমাদের কে তার বন্ধু হরিশ, হরিশ কে তার বন্ধু, আর বিনুদাদা কে তার পিস্তুত ভাই মানে ফুফাত ভাই। আমাদের বর্তমান সমাজে ফুপু পিসি বলে ওরা ফুপুকে হিন্দুরা, আর আমাদের ফুপু ফুফাত ভাই বা পিস্তুত ভাই হচ্ছে বিনুদাদা। মনে রাখতে হবে আমাদের দুটো নাম, একটা হচ্ছে বিনু, একটা হলো কে হরিশ, হরিশ বন্ধু, আর বিনু হলো পিস্তুত ভাই। একে পাঠানো হলো মেয়ে দেখতে। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি ষোলোয়ানা নির্ভর করিতে পারি, এই বিনুদাদার একটু বৈশিষ্ট্য আমাদের আছে জেনে নিতে হবে। বিনুদলোকটা খুব উচ্চ সম্পূর্ণ মানুষ, খুব হাই রুচি তার, সে সহসাই কোনো ভালো জিনিসকে ভালো বলে না, যখন যারা খুব ভালো তাকেই সে ভালো বলে, যাকে সাধারণ লোক বলি আমরা চমৎকার খুব সুন্দর তাকে সে বলে যে আসে মোটামুটি, এরকম তার একটা রুচি আর কি। সেই মানে হাই রুচি সম্পূর্ণ তার বিনুদাদাকে পাঠানো হলো মেয়ে দেখার জন্য। সুতরাং আমাদের অনুপম বেশ খুশি, সে জানে যে আমার বিনুদাদা যাকে সুন্দর বলবে সেটা সেই সেরকম সুন্দরই হবে, আর সে সুন্দর না হলে সহসায় তাকে সুন্দর বলবে না। সুতরাং তার ভরসা আছে এই তার ভাইয়ের ওপরে আর কি। বিনুদা ফিরিয়ে আসিয়া বলিলেন, মন্দ নয় হে খাঁটি সোনা বটে। তো বোঝো এখন যে লোক বলে, যে লোক আমরা যাকে চমৎকার বলি তাকে বলে যে চলন সই, সেই লোক যখন বলছে মন্দ নয় হে খাঁটি সোনা বটে, তার মানে সেই মেয়ে কত সুন্দর বুঝতেই পারতো। তো আমাদের অনুপমা বুঝে গেছে যে এই মেয়ে কত সুন্দর হবে, মাথাটা ঘুরে গেছে আর কি। বিনুদাদার ভাষাটা অত্যন্ত আট, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলন সই, অথব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। অনুপম খুশি, মামাও রাজি হয়ে গেছে, এবং মেয়েও যেটা নিয়ে শঙ্কা ছিল আমাদের অনুপমের, নিজের একটু যাওয়ার ইচ্ছাও ছিল, নিজের চোখে দেখবে মেয়েটি কেমন, কিন্তু সেই পরিস্থিতি তখন ছিল না, সে পরিবেশ ছিল না, তবে তার যে পিস্তুত দাদা তার রুচি বেশ হাই। সুতরাং সে এসে বলছে মন্দ নহে খাড়ি সোনা বটে, অথেব বলছে যে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। এই লাইনটা আমাদের খুব ইম্পর্টেন্ট লাইন আমাদের অনুধাবনের জন্য, দেখো আমি এখানে দিয়েছি যে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। ব্যাখ্যাটা হচ্ছে এই, প্রজাপতি হলো আমাদের বিয়ের দেবতা, বিয়ের দেবতা, আর পঞ্চস্বর হচ্ছে মদন দেব দেবতা আছে আমাদের হিন্দুদের মধ্যে, সে মদন দেব হচ্ছে প্রেমের দেবতা, মানে এটা উল্টো আর কি, বিয়ে আর প্রেমটা উল্টো জিনিস না, একটা মধ্যে সংঘর্ষ বাধায় আর কি। আর পঞ্চস্বর বলতে এখানে আসলে একটা পাঁচটা বান বোধ হয়, পাঁচটা বানের স্বরকে পঞ্চস্বর বলে হিন্দুদের মধ্যে আর কি। তো এর ব্যাখ্যা হচ্ছে এই যে এখানে বিয়ের ক্ষেত্রে আর কোনো বাধা নাই অনুপমের, কেন নাই যে মামা পছন্দ করেছে দেনা পাওনার ক্ষেত্রে যা তিনি চাইছিলেন বা চাওয়ার তার ইচ্ছা, বা যেমন বিয়াই তিনি চাইছেন তেমনটা তিনি পেয়েছেন। মেয়ের ক্ষেত্রে একটু বয়স ছিল বেশি, সেটিও আমাদের হরিশ ম্যানেজ করে নিয়েছে। এখন মেয়ের বিষয়টা কেমন দেখতে সেটিও এসে বললো আমাদের বিনু, যে বন্ধ নয় হে খাঁটি সোনা বটে, অথেব আর বিয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই প্রজাপতির সঙ্গে পঞ্চস্বর, মানে বিয়ের ক্ষেত্রে আমাদের
অনুপমের আর কোনো বাধা নেই। এই এই মদন দেবের যে একটা বিরোধ সম্পর্ক সেটা আর কোনো টেনশন নাই, সব দিক থেকে সমস্তই তার অনুকূলে বিয়ে হওয়ার অনুকূলে চলে আসছে আর কি। প্রজাপতি বিয়ের দেবতা এটা আমরা জানি আগে থেকেই, আমাদের গ্রামাঞ্চলে ছোটোবেলায় আমরা দেখছি যে হয়তো তিন চারজন বসতে আমরা কথা বলছি কিংবা তিন দুই দুই তিনজন মেয়ে গল্প করছে, হঠাৎ একটা প্রজাপতি এসে একজনের গায়ে পড়লো আর সবাই টিটকিটি করতে এই তোর তো বিয়ের ফুল ফুল বেড়ে এই দেখ প্রজাপতি তোর গায়ে পড়তে আমার বিয়ে হবে, এটা 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 আগে থেকে ছিল আমাদের সমাজে আর কি। বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে এই কলকাতা আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু, আমরা এতক্ষণ নাম পাইনি আর কি, শম্ভুনাথ বাবু কন্যার পিতা, মানে কল্যাণীর পিতার নাম আমাদের। হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের তিন দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়ে যান, বয়স তার চল্লিশের কিছু এপারে বা ওপারে। বয়স কত? চল্লিশের এপারে বা ওপারে, মানে চল্লিশের কমও হতে পারে বেশিও হতে পারে। এখানে একটা কোশ্চেন আছে আমাদের, কল্যাণীর বাবার পরিচয় বর্ণনা করো, সেটাই যে আমি এখন যেটা পড়াচ্ছি আর কি, এখান থেকে এই তিন চার লাইনের মধ্যেই তার পরিচয়টা আছে। যখন আমরা উত্তর লিখবো এটাকে সাজায় গোছায় লিখলেই হয়ে যাবে আর কি। বয়স তার চল্লিশের কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা গোফে পাক ধরিয়া পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তাঁর ওপরে চোখ পরিবার মতো চেহারা। অর্থাৎ লোকটার বয়স চল্লিশের এপারে বা ওপরে এবং বেশ চুল তার কাঁচা গোফে সামান্য পাক ধরেছে এবং বেশ সুপুরুষ, এত সুপুরুষ যে অনেক ভিড়ের মধ্যেও তাকে চোখে পড়বে এমন সুপুরুষ আর কি, এটা তার পরিচয়। পরেও আসে মালকটা স্বল্পভাষী, কথা কম বলে, যে কথাটা বলে সেটা খুব জোর দিয়েই বলে, এটুকুই তার পরিচয়। যদি আমাদের কোশ্চেনটা আসে যে কল্যাণীর বাবার পরিচয় বর্ণনা করে, এই এইটুকু দিলেই হবে, নাম্বার দুই তো তিন চার লাইন দিলেই হবে আর কি। সুপুরুষ যারা সুন্দর হয় একটু ব্যতিক্রম হয়, তাদেরকে তো অনেক ভিড়ের মধ্যেও দেখা যায়, এটাই স্বাভাবিক আর কি। ওই যে একটা আমাদের ইসলাম ধর্ম একটা হাদিস আছে না, তোমার শুনছো বোধ হয়, ওই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসে কথা বলছেন যে তিনি সেই হাশরের ময়দানে আমাদের তার উম্মতদেরকে সুপারিশ করতে পারবেন, উম্মতদেরকে সুপারিশ করবেন তিনি, একমাত্র আমাদের নবী একটা মানে কি বলা হয় বিশেষ সুযোগ পেয়েছেন বা নিয়ে যে তিনি চেয়ে নিয়েছেন উম্মতের জন্য, তো তিনি যেন হাশরের ময়দানে উম্মতদের একটু সামান্য সামান্য কম বেশি হলে পরে যেন সুপারিশ করে তাকে পার করে দিতে পারে। তো সাহাবরা জিজ্ঞেস করেন, হুজুর এক লক্ষ কত হাজার মতান্তরে এত সব পয়গম্বর আসছে পৃথিবীতে, কত সব মানুষ উম্মত, আপনি কী করে আপনার উম্মতকে চিনবেন? তো উনি ব্যাখ্যা দিলেন যে লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যদি যে ঘোড়াগুলো মাথায় এরকম চিতা মানে সাদা দেখা সাদা এ থাকে মাথায় এ কপালে অনেক ঘোড়া দেখবা আর কি, এইরকম ঘোড়াগুলো কি সহজে দেখা যাবে না? সাহাবরা বলে হ্যাঁ হুজুর, সহজে বহু ঘোড়ার মধ্যে এরকম ঘোড়া সহজেই চোখে পড়বে। তো তখন উনি বললেন যে আমার যারা সত্যিকারে উম্মত হবে, আসক্ত নামাজ আদায় করবে, তাদের এই যে কপাল দিয়ে তারপরে এই যে এই যে এই যে সব টাকনু এই যে বায়ের টাকনু এই সমস্ত জায়গা দিয়ে নূর 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 বের হবে, আর এটা দেখেই আমি চিনে নেবো যে এরাই আমার উম্মত। দেখো কী সুন্দর কথা আমাদের জন্য, কী সুখবর, কত ভালো একটা পজিটিভ খবর আমাদের জন্য আর কি। তো ওই রকমই সুন্দর যে অনেকের মধ্যে তাকে চোখে পড়বে। আশা করি আমাকে বলে দেখে তিনি খুশি হয়েছিলেন, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে তার পুরো জোর দিয়ে বলেন না। মামার মুখ তখন অরণ্যগাছফুটিতে ছিল, ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয় সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করতেছিলেন। শম্ভুনাথবাবু এই কথা একেবারে জগিয়ে দিলেন না, কোন ফাঁকে একটু হাঁ বা হুঁ কিছুই শোনা গেল না, আমি হলে দমে যাইতাম কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথবাবুর চুপচাপ ভাব দেখিয়ে ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই, বিহাই সম্প্রদায়ের আর যাই হোক তেজ থাকাটা দোষের। এলাকায় কোশ্চেন দেওয়া আছে এখানে বিহাই সম্প্রদায় মানে বিহাই অর্থাৎ কোনার বাবারা তো বিহাই বিয়ান বিহাই বিহাই আর কি, কোনার বাবা ছেলের বাবা, তো বিহাই বিশেষ করে কোনার বাবা ঘিরে তেজ না থাকাই ভালো আর কি, থাকলে পরে মেয়ের ওপরে সমস্যা হতে পারে। অথব মামা মনে মনে খুশি হইলেন, শম্ভুনাথবাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে ওপর হইতেই তাহাকে বিদায় করিলেন, গাড়িতে তুলে দিতে গেলেন না। অর্থাৎ বিআই বিআই কথা হচ্ছিল, এই আমাদের কল্যাণীর অনুপমের মামা সহায় সম্পত্তি নিয়ে আসে না কিছু লোক, এই এটা আমার ওটা আমার, এ দেখতেছেন এই সমস্ত জমি আমার, এই সমস্ত ভিটা এই বাগান বাড়ি আমার, এরকম কিছু লোক আছে নিজেদের নিজেদের কথা বেশ বাড়ায় বাড়ায় বলে, তেমনই বলছে আমাদের অনুপমের মামা। কিন্তু
কোনার বাবা কল্যাণীর বাবা সোমনাথ বাবু খুব চুপচাপ মানুষ, খুব মানে কি বলা হয় ব্যক্তিত্ববান মানুষ, সে হুঁয়াহি করতেছে না, কিন্তু মামা বলেই চলছে বলে চলছে। যখন বিদায় নিলেন তখন কিন্তু যথার্থ সম্মানও করতে করলেন না, নিচে নেমে এসে আত্মীয়দেরকে দরজা পর্যন্ত এসে বিদায় দিতে হয়, তাও তিনি কল্যাণপুর থেকেই তিনি বিদায় দিলেন। ওই যে একটু অবজ্ঞা ভাব দেখালেন, তো ঠিক আছে বিদায় হয়ে গেল, বিয়ের কথাবার্তা প্রায় হয়েই গেল, এখন বিয়ের আয়োজন চলুক, আমরা একটু সময় দিই, বিয়ের আয়োজন তো করতে সময় লাগে আর কি, সময়টা দিই আমরা, আবার আগামীতে দেখবো যে বিয়েটা হচ্ছে কীভাবে, কেমন করে হচ্ছে, আমার বিয়ের কী আসর হয় আমরা আগামী দিনে দেখবো। এ পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, আজকে পর্যন্তই, পরে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।